তেল, কাঁচা সর্ষের তেল, আদা রসুন, শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ, একটু মশলা, ধনে জিরে মশলা, একটু লেবু রস, লেবুর রস দিয়ে সম্পূর্ণ ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে নিয়ে একটু বেশিক্ষণ রাখতে পারলে ভালো, তাহলে ভেতরে মাছের নুন হলুদ মশলাগুলো সব ঢুকে যায়। ভালোভাবে ম্যারিনেশন করে নিলাম, নুন হলুদ কাঁচা তেল ধনে জিরে আদা রসুন বাটা এবং একটু সামান্য ম্যাগি মশলা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে দিয়েছি। এরপর আধ ঘন্টা বাদে মাছটাকে আমরা রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এরপর তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা ছিল যে মাছগুলো, চিংড়ি মাছগুলো, সেইগুলো একটা একটা করে ভেজে নেব। যত বেশিক্ষণ ধরে রাখা হবে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ভেজবে। লাল হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি তুলে নেব। কড়াইয়ে যে তেল আছে তার মধ্যে আমি একটু কালো জিরে, একটু রসুন ফোড়ন দিলাম। রসুনটা ভালো করে ভেজে এবং কালো জিরেটা ভালো করে ভেজে তুলে নিলাম। যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে সেরকমভাবে ভেজে একটু কালো জিরে রসুন তুলে নিলাম। এরপর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, একটু পেঁয়াজ কুচি, সামান্য পেঁয়াজ কুচি, বেশি নয়, অল্প পেঁয়াজ কুচিয়ে দিয়ে মাছটা তুলে নিলাম।
যতক্ষণ না পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে চলে। এরপর আমি একটু আদা শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। চিংড়ি মাছের রেসিপি তো সবাই অনেক রকমভাবেই খেয়ে থাকে, একবার খেয়ে দেখবেন এরকম নিশ্চয়ই ভালো লাগবে। এরপর আমি একে একে নুন হলুদ মিষ্টি বা চিনি দিয়ে মশলাটা কষাতে থাকলাম। পুরো বাড়ির উপকরণ দিয়েই রান্না করছি। মশলাটা তেল ছাড়বো ছাড়বো হয়েছে, এবার আমি চাপেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং সামান্য একটু ম্যাগি মশলা অল্প দিলাম। মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর পর সর্ষে বেটে আমি ছেঁকে রেখেছি, সেই ছাঁকা মশলা দিয়ে দিলাম। এবং পোস্ত মাটা একটু দিলাম। ভালো করে নেড়ে নিয়ে যখন ফুটবে ফুটবে হবে মশলা তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এবার ঢাকা খুলে 5 মিনিট পরে দেখতে পেলাম, দেখলাম চিংড়ি মাছ ভালোভাবে মশলা ঢেকে গেছে, সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং মশলাও ঢুকেছে খুব ভালো, জলটাও আমাদের মরে এসেছে, জলটা শুকিয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা লঙ্কা রসুন তেল কালো জিরে সব দিয়ে দিলাম, তার সঙ্গে দিলাম একটু লেবুর রস। এটা কিন্তু আমাদের গাছের গন্ধরাজ, খুব সুন্দর টেস্ট লাগে। এবং একটু কাঁচা তেল সর্ষের তেল, এরকমভাবে চিংড়ি মাছ বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। এবার কড়াইটার ঢাকনা খুলে দেখুন কত সুন্দর রান্না হয়ে গেছে চিংড়ি মাছ রেসিপি। চিংড়ি মাছের ঝাল মালাইকারি যা বলবেন খুব সুন্দর টেস্ট হবে। পরিবেশনের জন্য আমি একটা পাত্রে ঢেলে নিলাম। Thank you.